বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কা পালাবার পথ নেই? পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আর অবি তো রুকো, ক্লাইম্যাক্স অবি বাকি। হোসেন তেরা তওবা 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 হোসেন তেরা তওবা 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 তওবা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন ওবায়দুল কাদের উরুফে কাদের কাক্কুর ফানি ডায়লগ। তাই এই ভিডিওতে খেলা হবে। খেলা শুরু হওয়ার আগে আমার একটি প্রশ্ন, কাক্কু আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? বলবো না। যদি একটু বলতেন সাবস্ক্রাইব করেছেন কি তাহলে একটু খুশি হতাম। একটা শব্দও বলবো না। ঠিক আছে বুঝলাম আপনি বলবেন না, কিন্তু যারা আমাদের ভিডিওটি দেখতেছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কিনা সেটা যদি একটু বলতেন। না সেটাও বলবো। আপনাকে নিয়ে করবো, চলুন। ঢাকায় মেট্রো রে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানে স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আসলে কাকা পদ্মা সেতু হয়ে গেল, মেট্রো রেলও হয়ে গেল এবং সবকিছু এখন রয়েই গেল, কিন্তু মাঝখান দিয়ে আপনি আর আপনার নেত্রী পালিয়ে গেলেন। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে আন্দোলন? যাই হোক, তো এরপর দেখবেন ইউটিউব থেকে 30 দিনে ইংরেজি শিখুন কোর্সের লাইভ এক্সাম্পল ভিডিও। She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. বন্ধ করতার এফএম রেডিও। আরে কাকা বাংলা বলতেই আপনার দাঁত ভেঙে যায়, সেখানে ইংরেজি বাদ দেন তো। এরপর থেকে 60 দিনে ইংরেজি শিখন কোর্সে ভর্তি হয়ে যাবেন। কমেন্ট কমেন্ট অর্থ মন্তব্য, কমেন্ট অর্থ মন্তব্য, কমেন্ট অর্থ মন্তব্য, ফুটুরি ফুটুরি অর্থ, ফুটুরি অর্থ ভবিষ্যৎ, ফুটুরি অর্থ ভবিষ্যৎ, লোভী লোভী অর্থ ভালোবাসা, লোভী অর্থ ভালোবাসা, চ্যাট চ্যাট অর্থ বিড়াল, চ্যাট অর্থ বিড়াল। এনিওয়ে গাইস, এরপর দেখবেন ওবায়দুল কাদেরের একটুর জন্য অস্কার মিস হয়ে যাওয়া কালজয়ী একটি কবিতা। কাগজে লিখো নাম ছিড়ে যাবে, বলেন কি ব্যানারে লিখো নাম ছিড়ে যাবে, পাথরে লিখো না হয়ে যাবে, হৃদয়ে লিখো না। আহা কি সুন্দর একটা কবিতা, এটা তো বই লেখা উচিত ছিল। কাগজে লিখো নাম ছিড়ে যাবে। আসলে কাকাই বড় হয়ে কবি হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের চাপে উনি এখন কি যে হয়ে গেলেন। তো যাই হোক গাইস, এরপর দেখবেন কাকার একটি ঐতিহাসিক ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। A few moments later. তুমি এখানে সব আর কি পুরনো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না? এ ভালো হলো, তুমি কোনোদিনও ভালো হবে না। এখন মাসুদ রহিম করিম সবাই ভালো হয়ে গিয়েছে, এমনকি আপনার নেত্রী শেখ হাসিনাও এখন ভালো হয়ে গিয়েছে। আপনজন হারাবার বেদনার যে কষ্টে, তা আমার থেকে আর কে বেশি? প্লিজ আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, এই গল্পটা শুনতে আসি বহুত বছর থেকে, কেন একটু শান্ত দেন আপনজন, কিন্তু চুপ করতে বলতে আসি আপনজন হারাবার।
এই জন্যই মুরব্বীরা বলতেন মায়ের উপর কোনো ওষুধ নাই। কিন্তু আরো আগে যদি মুরব্বীদের এই কথাগুলো শুনতেন তাহলে হয়তো কয়টা ডাল ভাত খেয়ে হলেও দেশে থাকতে পারতেন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন, না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। এছাড়া গাইস এরপর দেখবেন ওবায়দুল কাদেরের ঐতিহাসিক মঞ্চ কাঁপানো একটি ভিডিও। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্টফোন। কাকার আর স্মার্ট বাংলাদেশ বানানো হলো না, এর আগেই নিস্তলা দিয়ে ভূমিকম্প গিয়ে বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে। পালাবো না, কোথায় পালাবো, পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন, না হলে ঠাকুর গায়ের বাড়ি। দুই মাস আগেও কাকা চিল্লায় চিল্লায় বলতেছিল বোমা মারলেও কোথাও পালাবো না। দিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কা পালাবার পথ নেই। বাচ্চা থাকো চিরকাল সিরা খাবো বেড়ার বাল। আর এখন তো চোরের মতো লুকিয়েও শেষ রক্ষা হলো না, এখন শুধু সেনাবাহিনীর ডিম খাওয়ার জন্য অপেক্ষা করুন। যাই হোক, সো গাইস আজকে একটা নিউজের হেডলাইন দেখলাম, অবশেষে মারা গেলেন ওবায়দুল কাদের। আমি খুব ব্যস্ততায় থাকি আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার খবর পর্যন্ত পাওয়া, আমার জানাজা হয়। রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ওয়াই, আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। পরে এই ভিডিও দেখার পরে বুঝলাম সবই নাকি গুজব। আপনারা কেন যে শুধু শুধু গুজব ছড়ান এটাই বুঝি না। কাদের কাকু আছেন, তার কর্মফল ভোগ না করা পর্যন্ত তিনি কোথাও যাচ্ছেন না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ওবায়দুল কাদের উরুফে আমাদের কাকুর টিকটক কাঁপানো অস্থির কিছু ভাইরাল ডায়লগ। আর দশ দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা।